হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারিয়ন স্ক্রিপ্ট। এটা আজকের ফার্স্ট এপিসোড। অবশ্যইভাবে দ্বিতীয় দিনের প্র্যাকটিসও হয়ে গেছে ইস্ট বেঙ্গল মাঠে। সিনিয়র টিম এবং জুনিয়র টিম দুজনের প্র্যাকটিস হয়ে গেছে। আমরা হীরা মণ্ডলের ভাই নিরঞ্জন মণ্ডলকেও প্র্যাকটিসে দেখেছি। জুনিয়র টিমের প্র্যাকটিস বলাটা ভুল হচ্ছে, রিজার্ভ টিমের প্র্যাকটিসও হচ্ছে। ভিনো জর্জ করাচ্ছেন, সেটা আগে করাচ্ছেন, আর বিকেলের দিকে তিনটে থেকে সিনিয়র টিমে প্র্যাকটিস করাচ্ছেন স্টিফেন। এই হচ্ছে, এই কাজ চলছে। আর নতুন আপডেটের মধ্যে সুমিত পাশি অবশ্যইভাবে উপস্থিত হয়েছেন এবং যোগদান করেছেন প্র্যাকটিসে। তার মানে এটুকু বোঝা যাচ্ছিলো যে কথাবার্তা নিশ্চয়ই আগে থেকেই চলছিল আর কি। আর আরেকটি জিনিস হচ্ছে যে মোটামুটি সুমিত পাশি, তোমরা জানো যে সুমিত পাশি একটা দুর্দান্ত প্রমিসিং ট্যালেন্ট ছিল। যদি সেই অদ্ভুত চোটটা যদি না পেত, তাহলে কিন্তু সে আজকে মানে 100% তার যে বয়স, সে আজকে 100% ইন্ডিয়া টিমের আইদার স্ট্রাইকার নইলে উইঙ্গার হিসাবে খেলতো, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ তার ট্যালেন্ট ছিল খুব বেশি। পরবর্তীকালেও আইএসএলে জামশেদপুরের হয়ে, কখনো জামশেদপুরের হয়ে তাকে খেলতে দেখেছি, ভালোই খেলতে দেখেছি। কিছু কিছু ম্যাচ তো তিনি বদলে দিয়েছেন বটেই। সুতরাং ট্যালেন্ট নিয়ে কোনো ডাউট নেই সুমিত পাশির। তখন এখন তিনি কীরকম ফর্মে আছেন বা ইঞ্জুরিটা কতটা ফ্রি আছে সেইটার ওপর নির্ভর করছে পুরোটা। সুতরাং অনেকেই জিজ্ঞেস করছিল কীরকম চয়েস, হিজ এ গুড চয়েস। আমি কিন্তু বলবো এখন যারা অ্যাভেলেবেল বাকেট আছে ইস্ট বেঙ্গলের, সেই অনুযায়ী সুমিত পাশি কিন্তু একটু অন্যরকম চয়েস। যদি ঠিকভাবে তাকে ইউজ করা যায়, সঠিকভাবে ইউজ করা যায়, হি উইল বি আ গুড চয়েস, হি উইল বি আ মানে আমি বলতে পারি গেম চেঞ্জারও হয়ে যেতে পারে, ঠিক আছে, সুমিত পাশি। এছাড়াও আর যে জিনিসগুলো হচ্ছে সেটা হচ্ছে যে ভিনো জর্জ তার কলকাতা লীগের জন্য টিম সাজিয়ে নিচ্ছেন। আমি ডুরান্ডেরটা এখনও আমি জানি না, ডুরান্ডে সত্যি রিজার্ভ টিম খেলাবে কি না ইস্ট বেঙ্গল সবাই বলছেন বটে, কিন্তু আই ডাউট। মানে যেখানে ডার্বি রয়েছে সিএফএলে, জানি না কতটা ডার্বি হবে কি হবে না আদৌ সিএফএলে, আমি জানি না। কিন্তু মানে যেহেতু সবুজ মেরুন খেলবে কিনা আমি নিশ্চিত নই, সেই জন্য আমি বলছি না। কিন্তু 28 তারিখে তো একটা ডার্বি রয়েছে ডুরান্ডে, সুতরাং সেখানে কি রিজার্ভ টিম নামানোর মতো এ করতে পারে ইস্ট বেঙ্গল? ওই জন্য ডুরান্ডটা বলছি না, শুধুমাত্র আমি সিএফএলটাই বলি আপাতত, যখন আমি শিওর হব তখনই ডুরান্ডটা বলবো। সিএফএলের জন্য কিন্তু হেনরি কিসেকা ময়দানে, খুবই পরিচিত নাম, মোহামেডান স্পোর্টিংয়ে খেলেছেন, মোহনবাগানে খেলেছেন, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোলও করেছেন, ভালো প্লেয়ার। শঙ্করলাল চক্রবর্তীর অধীনে, তখন শঙ্করলাল চক্রবর্তী ছিলেন কোচ, তখন খেলেছেন, খারাপ খেলেননি। আরও এদিক ওদিক ভবানীপুরে একবার খেলতে দেখেছি তাকে। তো কলকাতা লীগের টেস্ট, কলকাতা লীগের মাঠগুলোর ঘাস কাদা তার পূর্ব পরিচিত, আমাদের দেখতে হবে তাকে নয়, এটাও দেখতে হবে যে তিনি ভিনো জর্জেরও পূর্ব পরিচিত, তিনি কেরালাতেও খেলেছেন, ওকুলাম কেরালা। তো দেখা যাক তিনি কেমন চয়েস হন, কেমন খেলেন। তাকে কিন্তু মোটামুটি প্রস্তাব পাঠিয়ে দিয়েছে ইমামি ইস্ট বেঙ্গল, বোধহয় ভিনো জর্জেরই রেকমেন্ডেশন। শুধু কলকাতা লীগের জন্য তিনি আসছেন। এবার ইভানেরটা চেক করা হবে, ইভান যদি চলে আসতে পারেন তাহলে ইভান আর হেনরি হবেন হয়তো কলকাতা লীগের দুই বিদেশি, আর যদি না হয় আরেকজনকে এরকম শর্ট টার্ম 2-3 মাসের জন্য চুক্তি করাতে পারে ইমামি ইস্ট বেঙ্গল। দেখা যাক এখন বাকিটা কী, কতদূর কী এগোয়। চলো, এমনি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো, যেন নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। এখনকার মতো টাটা।